ভারতের প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার দেবী শেঠির পরামর্শে চিকিৎসার জন্য সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে পাঠানো হলো আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে। বিকেল 4:07 তাকে বহনকারী বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। এর আগে কাদেরের সর্বশেষ শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে দেশের বাইরে নেওয়ার পরামর্শ দেন দেবী শেঠি। বুলবুল আহমেদের রিপোর্ট। দুপুর 3:15 দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল থেকে ওবায়দুল কাদেরকে নিয়ে একটি বিশেষ অ্যাম্বুলেন্স বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হয়। 3:50 ওবায়দুল কাদেরকে মাউন্ট এলিজাবেথের এয়ার অ্যাম্বুলেন্সে ওঠানো হয়। 4:07 ঢাকা ছাড়ে এই বিশেষ বিমান। এর আগে ওবায়দুল কাদেরকে দেখতে 12:30 দিকে ঢাকা আসেন ভারতের প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার দেবী শেঠি। বেলা 1:30 নাগাদ তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পৌঁছান। দীর্ঘ সময় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালের চিকিৎসক ডাক্তার দেবী শেঠি ও বাংলাদেশি ডাক্তারদের বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসকরা। হাসপাতালের কার্ডিওলজি বিভাগের প্রধান অধ্যাপক সৈয়দ আলী হাসান বলেন ওবায়দুল কাদেরের অবস্থা স্থিতিশীল। উনি বেশ নড়াচড়াও করছেন এবং ভেন্টিলেটর খুলে দেওয়ার জন্য খুব মানে ইঙ্গিত দেখাচ্ছে। এতে বোঝা যাচ্ছে লক্ষণ যে উনি ভালো আছেন, তবে আমরা ঘুমের ওষুধ দিয়ে এই কষ্টটা থেকে ওনাকে লাঘব দিচ্ছি। এ পর্যন্ত এবং ওনার প্রস্রাবের যেটা আমরা প্যারামিটার হিসেবে ধরি কিডনি ভালো আছে কি না, সেটা 100 ml পার আওয়ার হচ্ছে, তার মানে এটা স্বাভাবিক। তার সর্বাধিক সব কিছু মিলিয়ে বলা যায় ওনার পজিশন এখন স্টেবল আছে এবং উন্নতির দিকে যাচ্ছে। বর্তমান অবস্থা ও নানা রিপোর্ট পর্যবেক্ষণ এবং ডাক্তার দেবী শেঠির পরামর্শে ওবায়দুল কাদেরকে দেশের বাইরে পাঠানোর সিদ্ধান্তের কথা জানান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডাক্তার কনক কান্তি বড়ুয়া। এর চেয়ে পরে আরও জটিলতা যদি হয় তখন শিফট করাটা রিলেটিভলি মোর রিস্কি, এবং আমরা তখন বললাম যে গতকালকে এই সিচুয়েশন ছিল সেজন্য আমরা এলাও করে নিচ্ছি। পারফেক্ট, ইউর ডিসিশন ইজ পারফেক্ট। এখন যদি আপনারা নিতে চান এটা এটা আমারও অ্যাডভাইস হবে এই মুহূর্তে বা আজকের দিনে ওনাকে শিফট করুন। তবে অবস্থা কিছুটা উন্নতি হলেও ওবায়দুল কাদের এখনও শঙ্কামুক্ত নন বলেও জানান তিনি। ধন্যবাদ সকলকে। বুলবুল আহমেদ, বাংলা টিভি, ঢাকা। শান্তিপূর্ণ পরিবেশে চলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনের প্রচারণা। এই নির্বাচনে অংশগ্রহণ করছে এমন প্রতিটি ছাত্র সংগঠনের নেতা প্রার্থীরা সকাল থেকে ব্যস্ত সময় পার করছেন আসন্ন নির্বাচন নিয়ে। ভোটারদের উৎসাহী করতে নানাভাবে চলছে গণসংযোগ। বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ ঘুরে দেখা গেছে ক্যাম্পাসের কলাভবন, ব্যবসায় অনুষদ, অপরাজেয় বাংলা, হাকিম চত্বর, মধুর ক্যান্টিন ও লাইব্রেরির সহ বিভিন্ন এলাকায় প্রার্থীদের পদচারণায় মুখর। প্রার্থীরা নিজে ও তাদের পক্ষে কর্মীরা এসব স্থানে লিফলেট বিতরণ করছেন। তবে প্রচারণা শুরু থেকে এখন পর্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে বলেও মত দেন প্রার্থীরা।